আমার চ্যানেলে সবচাইতে ভাইরাল রেসিপি হচ্ছে কানা শাকের রেসিপি। এই শাকটাকে অনেকে ঘাস বলে থাকে, তবে এই শাকের যে কতটা গুণাগুণ আছে যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তারাই এই শাকটাকে ঘাস বলে থাকে। এই কানাই শাক কিন্তু দুই রকমের হয়, এক রকম আমি এখন যেগুলো তুলতেছি ওগুলো, আর এক রকম হচ্ছে দেখতে অনেকটা ঘাসের মতো, ওগুলো খাওয়া যায় না। আমার চ্যানেলে কিন্তু কানা শাকের আরও একটা রেসিপি আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। কানাই শাক নিয়ে মানুষের এত এত নেগেটিভ কমেন্ট ছিল যে ভাবলাম এই কানাই শাকটা নিয়ে আরও একটা ডিটেলস ভিডিও বানানো দরকার, তাই কানাই শাকের আরও একটা ডিফারেন্ট রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই কানাই শাকটা কিন্তু সচরাচর রাস্তাঘাটে সব জায়গাতেই হয়, তবে খাওয়া যায় শুধু যেগুলা ক্ষেতের মধ্যে জন্মায় ওগুলাই। তো আমি হচ্ছে ক্ষেত থেকে এই কানাই শাকগুলা উঠিয়ে নিচ্ছি। তো এখানে ক্ষেতের যে মালিক ছিল উনি আমাকে এই কানাই শাকগুলা নিতে সাহায্য করছেন। মানুষ আসলে এই শাকটা খায় কি খায় না সেটা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। খান না এগুলা, আপনারা খান না? মানে পাঁচ মিশালে শাকের সাথে মিশাই খান, খালিও মজা হয় এগুলা খাইলে। এখানে যে শাকগুলো দেখতে পাচ্ছেন এগুলাই মূলত খাওয়া যায় না, এগুলো রাস্তার ধারে কাছে হয়ে থাকে, তো এগুলো দেখতেও অনেকটা ঘাসের মতো। আর আমি যেগুলো রান্না করেছি সেগুলো মূলত ক্ষেতের মধ্যেই হয়, আমি কিন্তু রাস্তার ধারে থেকে নিই নাই, আমি ক্ষেত থেকেই তুলেছি। দুইটা শাকের মধ্যে কিন্তু ডিফারেন্ট আপনারা নিজেরাই দেখলেই বুঝতে পারবেন। তো আমি যে শাকগুলো ক্ষেত থেকে উঠিয়ে এনেছি এখন হচ্ছে সেগুলা খুব সুন্দরভাবে বেছে নিব, কারণ এখানে সবগুলো শাক কিন্তু নেওয়া যাবে না, শাকের যে নরম অংশটা আছে সেই অংশটাই নিতে হবে, শুধুমাত্র সেই নরম অংশটাই খাওয়া যায়। তো অংশটা নিলে কিন্তু সিদ্ধ হবে না আর খেতেও ভালো লাগবে না, অনেকটা ঘাসের মতো হয়ে যাবে, তাই আমি বেছে বেছে শুধুমাত্র নরম পাতা আর নরম অংশটাই নিচ্ছি। চেষ্টা করবেন শাকের যে নরম অংশটা আছে সেই অংশটাই নিতে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে সাহায্য করবে। আমার কিন্তু সবগুলো শাক খুব সুন্দরভাবে বেছে নেওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে শাকগুলো আমি ভালোভাবে ধুয়ে নিব। একটু সময় নিয়ে শাকগুলোকে ধুয়ে নিতে হবে, কারণ শাকগুলো যেহেতু মাটিতে হয় অনেক ময়লা থাকতে পারে, তাই পানি পাল্টে পাল্টে দিয়ে দুই তিনবার এগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমার কিন্তু সবগুলো শাক খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে শাকগুলোকে কেটে নেওয়ার পালা। আমি হচ্ছে শাকগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি, যত ভালোভাবে কুচি করে কেটে নেবেন শাকটা খেতে ততটাই ভালো লাগবে। আর এই শাকটা ভাজি করার পর অনেকটা কুমড়ো শাককে ভাজি করলে যেরকম হয় অনেকটা ওই রকমই হবে, তবে এই শাকের টেস্ট আসলে অন্যরকম। যারা খান নাই তারা একবার হলেও এই শাকটা এইভাবে করে রান্না করে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে কিন্তু কানা শাকের আরও একটা ডিফারেন্ট রেসিপি আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। তো আমি কিন্তু সবগুলো শাক খুব সুন্দরভাবে কুচি করে কেটে নিয়েছি, আপনি দেখেই বুঝতে পারছেন হয়তো আমি কতটা পাতলা করে আর কুচি করে কেটে নিয়েছি। তো এরপর হচ্ছে আমি শাকটাকে সিদ্ধ করে নিব, আমি কোনো পানি ছাড়াই এই শাকটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। তো প্রথমে এর মধ্যে আমি কিছু লবণ দিয়ে দিচ্ছি, আর হচ্ছে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, আর কিছু রসুন কুচি দিয়ে এই শাকটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার সময় পানি দেওয়া যাবে না, আর যদি পানি দেওয়াও লাগে তাহলে পানিটা একদম শুকানো পর্যন্ত ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আমি পানি ছাড়াই খুব ভালোভাবে শাকটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো আমার শাকটা কিন্তু সিদ্ধ করা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। এরপর শাকটাকে ভাজি করার জন্য আমি কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে বেশ কিছু পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে হচ্ছে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, আর পেঁয়াজটা এমনভাবে ভাজতে হবে যেন পেঁয়াজটা নরম হয়ে যায়, তবে একদম বেরেস্তার মতো যেন না হয়ে যায় ওইভাবে করে ভাজতে হবে, কারণ শাকভাজিতে পেঁয়াজটা একটু নরম নরম থাকলেই ভালো লাগে, একদম বেশি বেরেস্তা করে ফেললে কিন্তু শাকটা খেতে ভালো লাগবে না। তো পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিব, আর লবণটা চেক করে দিব, কারণ হচ্ছে যে আমরা শাক সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছি, তাই লবণটা চেক করে তারপরে দিতে হবে। তো আমি শাকটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, আর এভাবে করে নেড়ে চেড়ে ভাজি নিলে কিন্তু আমাদের শাকটা তৈরি হয়ে যাবে। আমার শাকভাজিটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এই শাকভাজিটা শুধু বড়রাই না ছোটরাও খেতে পারে, আর আমার বাচ্চাও কিন্তু এই শাকটা অনেক বেশি পছন্দ করেছে।
আপনারা একবার হলো এই শাকটা যে কোনো একভাবে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সাথে কিন্তু আমার ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না।